আমাকে ফোন করে বলছেন যে আপনি কি জানেন যে আমরা বিদেশে থেকে আমরা রোজা রাখি। তাই আমি বললাম ভালো আলহামদুলিল্লাহ, আপনি রোজা রাখেন তো এখানে আবার অহংকার করে বলার কি আছে, আপনি শুকরিয়া করেন যে হ্যাঁ আপনি বিদেশে থাকার পরও আপনি রোজা রাখতে পারেন। তো উনি আমাকে আরো জোর করে বলছেন কে আপনাকে বলতে বলেছে যে বিদেশে থাকলে বিদেশের লোকেরা রোজা রাখে না। আমি বলছি যে আমার কাছে অনেক ফোন এসছে বা রোজাতে ফোন আসে এবং এগুলোর রিপোর্ট আছে বলেই আমরা বলছি যে অনেক ভাই যারা বিদেশে কাজ করে এমন কষ্টদায়ক কাজ করে যারা, তারা কাজ করার কারণে রোজা রাখতে পারে না। তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে যারা বিদেশে কাজ করে যেই সমস্ত ভাইরা তাদের কষ্টদায়ক কাজের কারণে যারা সিয়াম পালন করতে পারে না, রোজা রাখতে পারে না যারা বিদেশে, তাদের জন্য উচিত হবে যে তারা নিজের দেশে এসে নিজের গ্রামে এসে তারা রোজাগুলো রাখবে। নচেত আপনি যদি বিদেশে রোজা রাখতে না পারেন, আপনি যদি সফরের নিয়ত করে যদি আপনি বিদেশে কাজ করেন, সফরের নিয়ত করে যদি থাকেন, তাহলে আপনাকে ওই রোজাগুলো আবার কাজে আদায় করতে হবে, মানে অন্য মাসে আপনাকে পূরণ করতে হবে। তো কোন মাসে আপনি করেন? সবসময় তো আমরা কাজেই করি, যারা বিদেশের লোক তারা তো কাজেই করে, এক মাস ঘুরতে আসা আবার চলে যায়। আসলে মূল বিষয়টা বলার উদ্দেশ্য হচ্ছে যে যেই সমস্ত ভাইরা বিদেশে থাকে রোজা রাখতে পারে না, তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। এখানে বলা হয়নি যে সমস্ত মানুষকে, কেন শেষের দিকে তো কথাটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে একটা ছেলে 10 বছর 20 বছর বিদেশে কাজ করলো আর সে রোজা রাখলো না, তাহলে সে বৃদ্ধ বয়সে কি করে রোজা রাখবে? তখন তো সে ভালো করে রোজা রাখতে পারবে না। আসলে শেষের কথাটা তো ক্লিয়ার করে দেওয়া হয়েছে, এরপরও বক্তব্য বুঝতে পারে নাই, উল্টো পাল্টা কথা সব বলেছে। যাই হোক, অধিকাংশ লোক বলেছে যে আমাকে ফোন করে বলেছে যে শেখ আমরা বিদেশে আছি তো রোজা রাখতে আসলেই পারি না, তো আমাদের করণীয় কি? তাই আমি বলছি দেখেন, আপনি বিদেশে যদি যেয়ে থাকেন সফরের নিয়ত করে, যদি কোনো মানুষ সফরের নিয়ত করে যদি বিদেশে কাজে যায় যে আমি 3 মাস 4 মাস 5 মাস থাকবো, তাহলে আপনি সফর অবস্থায় রোজা আপনার মাফ করা আছে, কিন্তু আপনাকে কাজে আদায় করতে হবে, অন্য মাসে আপনাকে রোজা আদায় করতে হবে। যেমন মেয়েদের মাসে যে রোজাগুলো ছুটে যায় রমজান মাসে, এই রোজাগুলো কাজে আদায় করতে হবে, অন্য মাসে রোজা আদায় করতে হবে। তেমনি করে একটি সুস্থ মানুষ যদি সফরে থাকে, তার যদি রোজা ছুটে যায়, তাহলে তাকে বাড়িতে এসে তাকে রোজা আদায় করে নিতে হবে সফরে নিয়ত করলে। আপনি সফরে নিয়ত করেননি, আপনি এমনি গেছেন কাজে, রোজা পড়ে গেছে, এই সময়তে আপনার কি করণীয়? আপনি তাহলে ওখানে বিদেশে থেকে যদি আপনি রোজা রাখতে পারেন তাহলে রাখেন, আর নাহলে বাড়িতে এসে আপনাকে রোজা রাখতে হবে। কথাটা এইটুকু, শুধুমাত্র এইটুকু কথাটা ওরা বুঝতে পারেনি। আসলে ওরা বুঝেছে যে আমি নাকি সবাইকে বলে দিয়েছি, যাই হোক ফির আল্লাহ আলাম। আর যে ভাইরা ভুল বক্তব্য বুঝেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করুক। হ্যাঁ, আর আমি কাউকে আসলে কষ্ট দিয়ে কথাগুলো বলতে চাইনি, আমি নাকি বিদেশের লোকদেরকে আমি কষ্ট দিয়ে কথা বলেছি না। বিদেশে শ্রমের ব্যাপারে আপনাদের এখানে বক্তব্য দিচ্ছি, ইউটিউবে আমার বক্তব্য আছে যে শ্রমিকদেরকে ভালোভাবে তাদের পরিশ্রমের যে বেতন, তাদেরকে তাদের মজুর সঠিকভাবে না দেওয়ার কারণে মালিকদেরকেও আমি অনেক কথা বলেছি। শ্রমিকদের ব্যাপারে অনেক ভালো ভালো কথা আমার বক্তব্যের ভিতরে রয়েছে।